আমরা আবার তৃতীয়বারের জন্য অরূপ রায়কে নির্বাচিত করে মমতা
বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করুন। আমি সেদিনকে টিভি চ্যানেলে দেখছি না, সুমন বসে আছেন, ঋজু ঘোষাল বলে একজন আছেন, আর একটা কি হনুমানের মতো দেখতে সায়ন্তন না কি নাম সে আছেন, তারা বলছেন নাকি বিজেপির মিছিলে সবুজ সাথীর সাইকেল নিয়ে মানুষ আসছে, সিপিএম এর মিছিলে নাকি সবুজ সাথীর সাইকেল নিয়ে মানুষ আসছে, তাই আর কেউ তৃণমূল করে না, সবাই নাকি বিজেপি আর সিপিএম হয়ে গিয়েছে। তাই আমি বলি, ওরে সুমন তুই তো একটা ভদ্র, তুই তো মায়ের ভালোবাসা জানিস না, মা সন্তানদের মধ্যে বিভাজন করে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথীর সাইকেলের সার্কুলারটা যখন রামকৃষ্ণপুর এই এলাকার কোন হাই স্কুলের হেডসারের কাছে আছে, সেই সার্কুলারে লেখা থাকে সাইকেল পাওয়া আইডেন্টিটি অনলি স্টুডেন্ট, দ্যাট স্টুডেন্ট ক্যান বি বিজেপি, ক্যান বি সিপিএম, ক্যান বি কংগ্রেস। তাই মমতা বাংলার মা, তাই মা নিজের সন্তানদের বিভাজন চায় না, তাই সিপিএমের বাচ্চাটাকেও আমরা সাইকেল দিই, বিজেপির বাচ্চাটাকেও আমরা সাইকেল দিই, কংগ্রেসের বাচ্চাটাকেও আমরা সাইকেল দিই। আর সেই সাইকেল নিয়ে তখন যখন তারা মমতার গুচ্ছা গায়, তখন তাদের স্ত্রীরা তাদের পায়ের বাড়ির মায়েরা শপথ নিয়ে বলে, রে কুলাঙ্গার দিলি, ওরে কুলাঙ্গার অভি, তোরা মা মমতার বদনাম করিস, যে মমতা আমার মেয়েকে কন্যাশ্রী দিয়ে লেখাপড়া করার সুযোগ করে দেয়, যে মমতা রূপশ্রীর মাধ্যম দিয়ে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে, আমি আজকে শপথ নিচ্ছি, তোরা যতই বিজেপি সিপিএম কংগ্রেসের তালালি করিস কর, কিন্তু আমি মা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে এত ভোট দেব, এত ভোট দেব, তোরা বাংলায় লুকলুকো বার জায়গা খুঁজে পাবি না। এই শপথ কিন্তু আজকে বাংলার মায়েরা নিয়েছে। অমিত শাহকে বলছিলেন তিনটের সময়, আমি যখন মিটিং করতে যাওয়ার আগে বার হওয়ার আগে আমি দেখছিলাম তিনটের সময় অমিত শাহ বলছে কি বাঙাল কি আবার ইস বার জো ঝুট বল কে ইনসান সে ভোট মানতা হয়, জো গলত ওয়াদা করতে হয় উসে দিখা দেঙ্গে। একদম সঠিক কথা বলেছেন বন্ধু, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিলান্সিং ব্যবস্থার কথা বলেছিলেন, আজকে কোভিড সিচুয়েশনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলার কোন বাড়ির মানুষ বলতে পারবেন না তিনি খাবারের কথা কোন পয়সা ভারতবর্ষের মানুষের কাছে তুলে দিতে পারেননি, এটাই হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি। আর প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় করেন, যে প্রতিশ্রুতি নিয়ে শুধু আমরা বাঙালিরা গর্ব করি তাই নয়, আমরা ভারতের মানুষ গর্ব করি তাই নয়, সারা বিশ্বের দরবারে 96টা প্রকল্পের মধ্যে দিয়ে যখন 1 নম্বর স্থান পেয়েছে, যখন কন্যাশ্রী প্রথম পুরস্কার পায়, 5 ফুট 2 ইঞ্চির সেই মহিলাটা যখন হাওয়াই চুটি পরে গিয়ে ইউনেস্কোতে গিয়ে ব্রিটেন আমেরিকার সামনে গর্বের সঙ্গে যখন এই পুরস্কার নেয়, তখন একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে গর্বে বুকটা ছাতিটা চওড়া হয়ে যায়। আর তখন বলতে ইচ্ছা করে উইথ বেঙ্গল থিংস টুডে, উইথ মমতা ব্যানার্জি থিংস টুডে, এইটার ওয়ার্ল্ড থিংস টুমারো, এই কথা বলা তখন আমাদের সাজে নরেন্দ্র মোদি অমিত শাহ তোমাদের সাজে না, তোমরা আজ পর্যন্ত একটা বিকাশের কাজ করতে পারো নি। তোমাদের আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারতকে আমি যদি কষ্ট করে একটা স্কুটি কিনে নিই আমি পাবো না, কোন গরিব মানুষ মমতা ব্যানার্জি এখন গৃহ ব্যবস্থার মাধ্যম দিয়ে টাকা দিয়েছেন, অরুণদয় ব্যবস্থা করে দিয়েছেন, ছাদ ঝালাই হয়ে গিয়েছে, পাবে না, আউট। আমাদের স্বাস্থ্য সাথী গরিবটা পায়, রিক্সা চালক পায়, বিল্ডিং এর মালিক পায়, গেজেটেড অফিসার পায়, যাদের মেডিক্লেম নেই এরাম সে যত কোটি টাকার মালিকই হোক না কেন, তারা সকলেই স্বাস্থ্য সাথীর কার্ড পায়, পায় কিনা বলুন না। তাই এই বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে আমার কর্মকুশল যতদূর পর্যন্ত যাচ্ছে, তিনটে থেকে আমি পরপর সভা করছি অনুক্রম দ্বারা, আমরা প্রায় সেই সাঁকড়াই হারবুর থেকে নিয়ে কোলা থেকে নিয়ে শিবপুর বালি তারপর এখানে এসছি, অনুক্রম আছে, আমি বেশিক্ষণ বলবো না, পরের সময় এলে আমি বিস্তারিত ভাবে আপনাদের সামনে বলে যাব। তবে আপনাদের এই এলাকার যে সমস্ত প্রবীণ মানুষরা, যারা আমার পিতৃতুল্য আমার মাতৃতুল্য, যারাই আমার কথা শুনছেন আপনাদের সন্তান হিসেবে, হাওড়ার সন্তান হিসেবে আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, আর একটা বার অরূপ রায়ের হাতকে এত শক্তিশালী করুন, এই জালিম বাদশা, এই জালিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেউ উঠতে পারেননি, এটা একটা ঐতিহাসিক নির্বাচন, এই নির্বাচন প্রমাণ করবে
আবার যেমন ব্রিটিশকে আমরা বাংলার মানুষরা আমরা আন্দোলনের মাধ্যম দিয়ে বাংলা থেকে প্রথম আন্দোলন হয়েছিল বলে কলকাতার রাজধানী দিল্লিতে চলে গিয়েছিল, ব্রিটিশকে আমরা তাড়াবার জন্য যে আন্দোলন করেছিলাম, আবার এই ফ্যাসিবাদী এই জালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার তাড়াবার জন্য সকলে অরূপায় রাস্তা এত শক্তিশালী করুন। অরূপায় এমন একজন মানুষ, আমি সাউথ হাওড়ার ছেলে, সাউথ হাওড়ায় হয়তো আজকে দক্ষিণ হাওড়ার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি, আমি যখন কিছু ছিলাম না তখনও রাতে যখন অরূপদাকে ফোন করতাম, অরূপদা কিন্তু ফোনটা রিসিভ করে কথা বলে, একটা বিশাল বড় গুণ আছে অরূপদার কাছে। বিপদের সময় যে কোনো মানুষ চিফ কাজের জন্য যায়, অরূপদা কিন্তু শুধু সেন্ট্রাল হাওড়া নয়, এইটা হাওড়া ডিস্ট্রিক্টের মানুষের কাজ কিন্তু অরূপদায় করে দেয়। সেই অরূপদায়ের মতো মানুষকে এত ভোটে জিতিয়ে দিন, এত ভোটে জিতিয়ে দিন যে সেন্ট্রাল হাওড়ার মানুষ গর্বে বলতে পারে, দিলীপ কুমার সরকারে আমরা প্রথম স্থান দিয়ে হাওড়া থেকে অরূপ রায়কে নির্বাচিত করেছি, এই কথাটা যেন আমরা সেদিন বলতে পারি। এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের কাছে আমি বিস্তারিত বক্তব্য আজকে রাখবো না, অনুপলব্ধ আছে এবং আমাদের একটা ছাত্র লিডার খুব ছোট্ট ছেলে খুব ভালো বলে ও আছেন, ওরা বলবেন পরে কোনো সময়, সময় হলে আমি বিস্তারিতভাবে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি আপনাকে বলছি আমি আমার বক্তব্য আপনাদের সামনে রেখে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি একটা নিজের ভাষায় স্লোগান দিই, সেটা বলেই আমি শেষ করব। এ নাস্তিক সিপিএম, এ না সমাজ, না কি তেরে সামনে কই বুথ খড়া হয়, সিপিএম কি দালাল কংগ্রেস, এ না সমাজ, না কি তেরে সামনে কই বুথ খড়া হয়, এ ইনসানো কি হত্যারে, এ মহাত্মা গান্ধী কি হত্যারে, এ সম্প্রদায় কি বীজ বোনে ওয়ালা বিজেপি, ইয়ে না সমাজ, না কি তেরে সামনে কই বুথ খড়া হয়, বাঙাল কি আওয়াম জিতে কেসা গ্রী কন্যা, মা মাটি কি বেটি মমতা ব্যানার্জি খড়া হয়, হাত লাগাওগে তো চল যাওগে, দূর যাওগে তো জম যাওগে, পাস নাওগে তো তড়প 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 কে মর যাওগে। এইবার আমার বক্তব্য শেষ করছি, জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অরূপ রায় জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে শেখ শিমুল মহাশয়, আপনাকে আপনার ভ্রমণ তৃণমূল কংগ্রেস এবং